জয় হিন্দ। সেভেনওয়িক নিউজে আপনাদের সকলকে স্বাগত। অভূতপূর্বভাবে জীবনের মধ্য গগনে পৌঁছে নতুন করে হাতে খড়ি আমাদের রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বসে। যে নক্ষত্র খচিত অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। যে কোনো বয়সেই যে কোনো মানুষ মাতৃভাষা ব্যতীত অন্য কোনো ভাষা শেখা শুরু করতে পারেন এবং করেনও, কিন্তু তাকে ঘিরে এই কোনো জমকালো সরকারি অনুষ্ঠান বোধ হয় বিশ্বে এই প্রথম। দেখে নেব সেই ছবি। অন্যদিকে বাগদেবীকে স্মরণ করে ছোট ছোট শিশু এবং বয়স্ক বৃদ্ধদের শিক্ষার আলোয় আলোকিত করতে গণ হাতে খড়ির আয়োজন করল হাওড়া দাসনগরের নিউ স্টার ক্লাব। শুধু তাই নয়, এখানে শান্তির বার্তা দিতে পায়রাও উড়ানো হয়। শ্রাবন্তী সিং জানান, সকলকে শিক্ষার আলোয় আলোকিত করতে তাদের এই উদ্যোগ। চিন্তা ভাবনা করলাম যে অনেকে আপনারা দেখেছেন এখানে অনেক বয়স্করা আছেন যারা কোনোদিন শিক্ষার আলোয় সেভাবে আসতে পারেনি, তাদের সংসারের অভাব বা কিছু, বা তারপরে তারাও একটা বিবাহিত জীবনে যায়, সেখানে তাদের ছেলে পুলেদের বড় করতে করতে তাদের লাইফটা চলে যায়, তারা শিক্ষার আলোয় আসতে পারে না। তো তাদেরকে একটা নতুন করে শিক্ষার একটা জায়গায় নিয়ে আসা, তারা যে এতটা উদ্যোগ নিয়ে এই জায়গাটায় এসছেন, তো আমি তো তাদের এই চিন্তাধারাটাকে মানে খুবইভাবে কুর্নিশ জানাই যে তারা সব কিছু কাজকর্ম, দেখুন তারা সবাই ব্যস্ত, সব জায়গায় কাজ করে, সেই কাজ কিছু করে টোরে সব কিছুর মধ্যে হাতে খড়ির জন্য তারা বয়সের কোনো সীমাবদ্ধতার মধ্যে তারা বদ্ধ নেই, তারা শিক্ষার জন্য। আর শিক্ষাটাই হচ্ছে আসল, শিক্ষা যদি আমাদের ঠিক থাকে তাহলে আমাদের ভারতবর্ষ আগামীকাল সঠিক জায়গায় যাবে। শিক্ষাই সমাজকে গড়ে। এই চিন্তাভাবনাটা এলো অ্যাকচুয়ালি আমরা বাচ্চাদেরকে যখন মানুষ করি, আমরা সবাই চাই যে তার বাচ্চা সেইভাবে তার পড়ায় হয়তো তাদের হয়তো সেভাবে উঠতে পারছে না, কিন্তু তাদের অন্যদিকে তাদের ট্যালেন্ট আছে, কেউ আঁকায়, কেউ নাচে, কেউ গানে, কিন্তু বাবা মারা কী করে জোর করে তার ট্যালেন্টটাকে বন্ধ করে দিয়ে তাকে পড়াশোনা না ডাক্তার হতেই হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, কিন্তু সেই চিন্তাধারাটার মধ্যে থেকে এই বাচ্চাদের হাত দিয়ে আমি পায়রাদের মতো এই বাচ্চাদেরকে মুক্ত করে দেওয়া হয়, তারা তাদের ট্যালেন্ট অনুযায়ী ঠিক তারা সেই জায়গায় সাফল্য অর্জন করে। কলকাতা থেকে ছোট মাতব পর ও হাওড়া থেকে রাজু ঝার রিপোর্ট, সেভেনওয়িক নিউজ। শহর কলকাতা এবং জেলার বিভিন্ন আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভেনওয়িক নিউজ, বেল বাটন প্রেস করতে ভুলবেন না। জয় হিন্দ।